এই ভিডিওটা করতে হবে কখনো ভাবতে পারিনি, তাও করতে হচ্ছে। সত্যি মিতু, সত্যি তানিশ, তোমরা দুজনেই আমার কতটা প্রিয়। মিতু তানিশ, কদিন আগেও যখন মিতু তোর বাবা এসেছিল, আমি ভিডিও করেছিলাম, কদিন আগেও আশীর্বাদ দিয়েছিলাম যে আর কিছু লাগে না, তানিশের একটা ভালো কাজ হয়ে গেলে হয়। দেখলাম সেদিন তানিশের ভিডিওটা, যেখানে তানিশ বলেছিল যে ও শেয়ার মার্কেট করছে, ও গ্রুপে আছে, অনেক ইনকাম হয়, ভীষণ ভালো লাগতেছিল। আমি বলেছিলাম যে মিতুর জীবন এখন সেটেল হয়ে গেছে, লাইফ সেটেল হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আজ কালকে রাতে যখন ভিডিওটা হলো, আমার ঘরে প্রচুর কমেন্ট, তোমার প্রিয় মিতু তানিশ, তোমার প্রিয় মিতু তানিশ, দেখো কি কাণ্ড করছে। কেউ কেউ আবার দেখো নাটক শুরু করে ফেললো, ওরাও ভিউজের জন্য নাটক শুরু করে ফেললো। আমি শান্ত হয়েছিলাম, স্থির হয়ে গেছিলাম, ভিডিওটা দেখার পর হা হয়ে গেছিলাম, কিন্তু কোনো কথা বলিনি। তানিশ, একদিন তুমি মেন্ডিয়ার শোম্যানের ভিডিওটা করার পর বলেছিলে, সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউবার হয়, কন্টেন্ট ক্রিয়েটর হয়, এরা ইনফ্লুয়েন্সার হয়, সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে। তোমাকে আমি প্রথম দিন লাইক করেছিলাম, আমি প্রথম দিনই বলেছি যখন তোমার ভিডিও দেখতে শুরু করি, আমার মনে হয়েছিল তুমি অন্য ব্লগারদের হাজবেন্ডদের মতো ন, সামথিং ডিফারেন্ট। তারপর যখন আমি দেখলাম, খবর নিলাম এবং পেলাম, আমার যেটা ধারণা সেটা সত্যি ছিল। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, টুয়েলভে ফার্স্ট ডিভিশন, এতটা গ্রামের, এতটা ভেতরের ছেলে হয়েও এতটা করে উঠতে পেরেছো, অবশ্যই নিজের মধ্যে ব্রিলিয়েন্সি আছে বলেই করতে পেরেছো। তো তোমার কথাবার্তা, চাল চলন সব কিছু আমাদের থেকে আলাদা ছিল। তাহলে ভাই, কালকে এই ভুলটা কেন? আমি জানি তোমাদের মধ্যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি জানি। কিন্তু কালকের ভিডিওটা কেন আনা হলো? আনা হওয়ার পরও এটাকে প্রাইভেট কেন করা হলো না? মানলাম রাগে ভুলে ভিডিও বেরিয়ে গেছে, তারপরও প্রাইভেট কেন করা হলো না? আজকে মিতু তোর ভিডিওটা দেখলাম, তুই বললি ভিউজের জন্য না, আমি 6,000 টাকা দিয়েও সংসার কামিয়েছি, 8,000 টাকা দিয়েও সংসার ই করেছি। তাহলে যদি মিতু এই ভিডিওটা আসার পর কালকে রাতে ভিডিওটা কেন প্রাইভেট হলো না, ভাল লাগছে? আমার কষ্ট হচ্ছে, তানিশ খেয়ে ভিডিও করছে, মিতুর জীবনে পরপুরুষ, একটা কথা বলবো, এই দিনটা আসবে কোনদিন ভাবতে পারিনি রে, কোনোদিনও ভাবতে পারিনি। অশান্তি হতেই পারে, ঝগড়া হতেই পারে, ওই মানুষ বলতে শুরু করেছিল না, বড় লোক গরিব, বড় লোক গরিব। মিতু তুই তো বলেছিলি না, এই বড় লোক গরিব কেউ যায় আসে না, মানুষ তানিশকে ভালোবেসেছিলি। তাহলে কি ভাবলি যে মানুষ যখন চাইছে আমরা বড় লোক গরিব, বড় লোক গরিব, তাহলে আমরা এটা নিয়ে নাটক করে দেখিয়ে দিই, সামথিং প্র্যাঙ্ক করে দেখিয়ে দিই, নিজেকে ছোট করে, স্বামীকে ছোট করে? আর তানিশ, না না না, আমি তোমাদের দুজনে কাউকেই ভালো বলবো না, কাউকেই, কারণ দুজন কাউকে আমি ফেলতে পারবো না। নাকি তানিশ মিতুকে ছোট করে ভালোবাসার দান দিলে? অবশ্যই বলবে না দিদি কিছু না, ঝগড়া হয়েছিল, আমি আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট চাই, তোমার দুজনের কমেন্টস আমি চাই, যাদেরকে আমি এত ভালোবেসেছিলাম, এত ভালোবেসেছিলাম, কি মানে সকাল থেকে মাথার মধ্যে ঘুরছে তোমাদেরকে, ভিডিও করতে পারছি না, কি মুখে তোমাদেরকে বলবো, কোন সাথে বলবো, একের পর এক ভিডিও দেখে যাচ্ছি, কন্ট্রোভার্সি কেটে চাপতে চলেছে, সব সংসারে ভাঙন, সংসারে ফাটল শুরু হয়ে গেল, পরকীয়ার ঝড়, আরেকটা ফ্যামিলি নেমে আসলো পরকীয়া, আবার কেউ একজন ভিডিও করলো সোশ্যাল মিডিয়াতে, আর ওয়াইটি খুলবেই না, কদিন পরে ওয়াইটি মানুষ বন্ধ করে দেবে, ওয়াইটি মানেই পরকীয়া, ওয়াইটি মানেই এইটা, ভালো লাগছে শুনতে? 6,000 টাকা যে সংসার যদি চলে মিতু, তাহলে কালকে রাত্রে ভিডিওটা প্রাইভেট হলো না কেন? কেন আজকে অনলাইনে এসে বলা হলো না কালকে যেটা হয়েছে ভুলে গেছে, আমাদের দুজনের মধ্যে কিচ্ছু হয়নি, আর দুজনের মধ্যে যে কিছু হয়েও থাকে এটা অন ক্যামেরা আনার কি দরকার ছিল? আজকে তুমি খুব নর্মাল ব্লগ দিয়েছো, দিয়ে লাস্টে বলে দিয়েছো যে এইটুকুন সামান্য একটু আমাদের মধ্যে ইসে হয়েছে, এটা আমরা ঠিক করে নিতে পারবো। ঠিক যদি করে নিতেই পারো, তাহলে কালকে ভিডিওটা কেন প্রাইভেট হলো না? কেন মিতু, আমার কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, আমি পারতাম ঘুম থেকে ভিডিওটা করতে, ভাবছিলাম হয়তো তোমাদের বসেছিলাম সারাদিনে, হয়তো তানিশের একটা মানে সরি চাওয়ার ভিডিও আসবে, সরি বন্ধুরা কালকে একটু রেগে গেছিলাম, একটু ভুল বোঝা বুঝে গেছে, প্লিজ আমরা ঠিক আছি। মিতু ভিডিওটা দেখলাম, দেখার পর মনটা শান্তি পেলাম যে না, ওকে, ও ফিরে এসেছে, ওর ব্লগ চলছে, সব কিছু আছে। তাহলে এখন এখানে মিতুর বাপের বাড়িকে এখানে দাঁড় করানো হচ্ছে, ভাল লাগছে তানিশ? মিতুর চরিত্রের দিকে আঙ্গুল উঠছে, ভাল লাগছে? ভাল লাগছে মিতু তানিশকে ড্রাঙ্কার্ড বলা হচ্ছে, ভাল লাগছে শুনতে? আজকে ভালোবাসা খান খান হয়ে গেল টাকা রোজগারের জন্য, ভিউজের জন্য। তানিশ যদি কালকে রাতে ভিডিওটা ছাড়লো, এটা তো মিতু নিশ্চয়ই দেখেছে, কারণ দুজনেরই এটাতে কি বলে অ্যাকাউন্ট ইয়ে করতে পারে, তখনই উইদিন 10 মিনিট পারতো মিতু এই ভিডিওটা প্রাইভেট করে দিতে, কিন্তু প্রাইভেট করলো না।
তাতে ভিউজ খাবে, সেরকম কোনো ভিউজ খেলো না, কিন্তু লাখ ভিউজ কিন্তু হয়নি, কিন্তু যেটুকুন মান সম্মান যেটুকুন ভালোবাসা ছিল মানুষের চলে গেল। এখন কথায় কথায় কিন্তু আমি যদি বলবি মিতু আমার বোন, তানিশ আমার ভাই, শুনতে লাগবে আরে ওরাও তো এমন গেম খেলেছে, ওরাও তো ভিজু নাটক করেছে, মানুষ কিন্তু বলবে, বলবে যে ড্রাঙ্কার ট্যাগটা তানিশের কপালে লাগলো এটা কি মুছা যাবে? মিতুকে এখন সবাই বলছে মিতুও পরকিয়া করেছে, ম্যান্ডোগ্রাম হাসছে, দেখ আমি শুরু করেছিলাম, তোরা বলেছিলি, তোরা ভিডিও করেছিলি, আজকে তোরা প্রত্যেকটি মানুষ এই পথে পা দিলি। টাকার মোহে পৃথিবীর কার না হয়, শুধু ম্যান্ডির একা হয় না, আজকে ম্যান্ডি ঘরে বসে হাসছে আর বলছে যে প্রত্যেকটি মানুষ একের পরে কেন ইউটিউব উঠে যাবে, বেশি দিন ইউটিউব নাই, যা পারি নিয়ে নেই, যেটুকু রোজগার করি নিয়ে নেই, এই একটা ফিলিংস চলে এসেছে, না আমার কলিগ এত ভিউজ আমার নেই, আমার নেই, এটা চলে আসছে নাকি? মিতু তো পরিষ্কার বলে দিল আমার টাকার কোনো মোহ নেই, তাহলে কেন ওই ভিডিওটা প্রাইভেট হলো না, কেন একটা আজকে অনলাইন ফরগিভিং চাওয়া হলো না, যে যা হয়ে গেছে বন্ধুরা ভুল হয়ে গেছে। এর আগেও যখন তানিস তোমার মার অপারেশনের সময় কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, আমি কন্ট্রোভার্সি করিনি, তখন যখন কন্ট্রোভার্সি শুরু হয়েছিল তখন তোমরা কিন্তু বলেছিলে আমাদের এখানে দোহায় কন্ট্রোভার্সি করো না, বাবা আমার বাবা আমি একমাত্র ছিল আমাকে দেখতে লাগবে, সুন্দর করে ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছিলে, চাওনি, তোমার বর্দি এসে দিদি ভাই এসে বলেছিল যে প্লিজ আমাদের পরিবারটা তিন ভাই বোনের মধ্যে আপনারা কন্ট্রোভার্সি কেটারা ভাঙন শুরু করে দিয়েছিল ভাঙন। হ্যাঁ, তোমার ওই ছোটো বোনকে নিয়ে যেহেতু আর্মি চাকরি করে, যেহেতু প্রিয়ার যা একটা ওর গায়ে একটা মানে ওরা ওইদিকে সাপোর্টার, তো ওকে ছোট করতে কেউ ছাড়ে না কোনো মতে, তোমরা কি করলে দুজন? তানিস তুমি না ব্রিলিয়েন্ট? এইসব ব্লা 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 তো সরকার দিলে, ছেলের দায়িত্ব আমার ছেলেকে আমি করব না, বাকি যা এই ঘর ওর অধিকার আছে ও থাকবে, এই কথাগুলি মানে কি? এই বাড়িতে থাকার অধিকার থাকবে, এই ঘরে থাকার অধিকার থাকবে, হ্যাঁ ও আমার স্ত্রী। আরে এখন তুমি যদি প্র্যাঙ্কও বলো, যেটা আমরা প্র্যাঙ্ক করেছি, দেখেছি ভিউজ কত ভালোবাসে, এই যে ভিডিওগুলি নেমেছে মার্কেটে এগুলি কি চলে যাবে? যেখানে ট্যাগ পড়েছে তানিস, তোমার ভালোবাসা মানুষটার চরিত্রে পড়েছে দাগ, আমি ভিডিওগুলি দেখেছি চোখে জল চলে এসেছে, মিতুর চরিত্রে দাগ পড়ে গেছে, বলবে এই দাগে কি যায় আসে কন্ট্রোভার্সি কেটারা বলে, কিন্তু কন্ট্রোভার্সি কেটারা কখন বলে? যখন তোমরা বলতে বাধ্য করো, যখন তোমরা পয়েন্ট দাও। আজকে তানিস তুমি একটা ড্রাঙ্কার হয়ে গেলে, আর এই ট্যাগ যাবে না। সেদিন যখন তুমি ম্যান্ডি হয়ে বলেছিলে সবাই তোমাকে সম্মান করেছিল, আজকে যখন এরকম আরো কোনো খারাপ কাজ দেখে যখন বলতে আসবে, আয় আয় রাখ রাখ বড় বড় কথা, তুইও তো করেছিলি, তুই আবার সাধু কোথায়, তুই করিস নি, এইভাবে বলবে তানিস আমার কষ্ট হবে। কালকে রাত্রে আপনি তো মিতু তানিশের বন্ধু, আপনি মিতু তানিশের আপনজন, যারা বোঝে ওরা বলছে না দিদি ভাই তুমি কিন্তু ভিডিওটা করো না, নাটক করছে ওরা, আমি নাটক চাইনি, আর যদি নাটক করতেই হয় সত্যি সত্যি ভাবিস ভিউজ হবে, তাহলে পরকিয়া নাটকটা আন, আমরা রোজগার করি, আমাকে লিখে যাবি যে দিদি তুমি আমার হয়ে কার হয়ে করবো ভিডিও, মিতু না তানিশের, আন পরকিয়া। ম্যান্ডি সোমেনের সঙ্গে দুজনকেই বকেছিলাম, ম্যান্ডিকেও সোমেনকেও, চপার সময় দুজনকে বকেছিলাম, কিন্তু তারপরে চপার আসবেন আমাকে সরিয়ে দিল, এখন আমি চোপাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছিল, তখন চোপাকে আমি সাপোর্ট করছি, তখন কিন্তু দুজনের ভুলটাই বলি, তোমাদের দুজনই আমার আপন, দুজনের মধ্যে আমি কাকে বকবো? সত্যি ভিউজ লাগে, সত্যি নাটক করতে লাগে, আন ভাই আন, পরকে নাটক আন, আমরাও রোজগার করবো, তোরা রোজগার করবি। একের পর এক ভিডিও নেমে গেল, একের পর এক ভিডিও, মৃত্যু এই তানিস এই, মৃত্যু এই তানিস এই, সহ্য করছিস কি করে ভিডিওগুলি? নাকি খুব ভালো লাগছে, ভিউজ খুব হাই হবে? ভিউজ হাই হবে না, ভিউজ হাই হবে না, পারিনি। চোপার হাজবেন্ড এই যে এখন ট্রেন্ডিং চলছে, এক ছোট্ট বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেল, চোপার হাজবেন্ড পারিনি ভিউজ কামাতে, উল্টো কন্ট্রোভার্সি গেটার বাইরে চলে গেছে, নাকি তোরাও কন্ট্রোভার্সি গেটার হায়ার করবি, আমাকে হায়ার করিস, দুজনে মিলে আমাকে ইয়ে করিস, কমেন্ট করিস, করে আমার আমার সব কথা বলিস, হ্যালো বলিস, হায়ার করিস আমাকে, আমি আমাকে দাস বন্ধুকে হায়ার করতে পারিনি, তোদেরকে আমি হায়ার করে ভিডিও করবো করিস, তারপর দু তিনটা লোক দিয়ে দেবো যে এনে এদেরকে হায়ার কর। অবাক লাগলো, একটা সুন্দর স্বচ্ছ গ্রামের পরিবেশ ছিল, বরং এখন গ্রামের পরিবেশে ভিডিওকে চলে গেছে, সেই চরম যখন এসেছিল টাকার সংকট ছিল, যখন মিতুর অপারেশন হলো সঙ্গে সঙ্গে মিতুর জন্য আবার হসপিটালে ভর্তি হতে লাগলো, মার অপারেশন হলো, ওই তখনও তো এইসব ভিডিওগুলি আসেনি, কালকে এমন কি হয়ে গেল সে ভিডিও দিতেই লাগলো, কারণ এখন ভিউজ দরকার।
আমি তো এবার বলছি আমার টাকার দরকার নেই, 6,000 টাকা দিও আমার চলে। তাই যদি হয় তাহলে এইসব ভিডিও কেন? যদি তোরা এইসব প্র্যাঙ্ক করিস বা এইসব ভিডিও আনিস আমাকে শুধু বলে দিস, দিদু দিদি তুমি মিতুর হয়ে বলো, বা তানিস বলিস দিদি তুমি মিতু বলিস দিদি তুমি তানিস হয়ে বলো, আমাকে লিখে যাস কার হয়ে বলবো কার হয়ে বলবো না, আর আমাকে এটা করিস বলিস কি কি বলতে লাগবে, কথা কথাগুলিও বলে দিস, কি করে এটা বলবি, পেছনে যোগাযোগ করিস আমার সাথে। সহ্য করতে পারিনি কালকে থেকে ভিডিওটা দেখার পর, সারাদিন মিতু ভিডিও দেখেছি, দেখার পর একটু শান্তি পেয়েছি, তারপরেও চিন্তা ভাবছিলাম যে হয়তো তানিস মিতু আসবে অন ক্যামেরা এসে বলবে যে একটুখানি ভুলভাল হয়েছে, যা হয়েছিল মাফ, যে ভুল করে ফেলেছি, আর প্লাস প্রিভিয়াস ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে, আজকে তোদের ভালোবাসা দাগদার হয়ে গেল। তানিস কদিনে যে শ্বশুরবাড়িতে গ্রহণ করেছে, শ্বশুরবাড়ির মুখটা রইল, শ্বশুরবাড়ির মুখটা রইল, শ্বশুরবাড়িতে বলে রেখেছিস এরকম ভিডিও করলে প্র্যাঙ্ক করলে হেভি ভিউজ হয়, ভিউজের জন্য এগুলি করছি। এটা ব্রিলিয়েন্ট ছেলে যে নিজেকে নিজে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি গর্ব করে ভিডিওটা দিয়েছিলাম, দেখো একে বলা হয় রিয়েল সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমার গর্ব হয়েছিল তোদের দিদি আমি, কেন এমন করলি? আর না নাহলে কর, আমিও বলি আমাদেরও তোর পেটে ভাত দিতে লাগবে, তাহলে কর, সবাই করছে তোরা করবি না কেন, কর, ভালো করে পড়ো, কে শুরু কর, কন্ট্রোভার্সি কেটেদেরকে হায়ার কর, কাকে হায়ার করবি, আর বল মিতুর চরিত্র খারাপ, মিতুর জীবনে অলরেডি লোক শুরু করে দিয়েছে ভিডিও, মিতুর জীবনে পুরুষ এসছে, বাপের বাড়ি নাকি ওর পুরনো প্রেমিক দেখা হয়েছে, এইসব ফেক গল্প বানানো শুরু হয়ে গেছে, বানানো শুরু হয়ে গেছে, সহ্য করতে পারিনি আমি ভিডিওগুলি। পারবি তানি সহ্য করতে পারবি? আর মিতু তানিসকে নিয়ে বলা শুরু হয়ে গেছে এইটা নাকি হ্যান নাকি ত্যান নাকি অনেক কিছু আরো বেরোবে, কি লাভ হলো? ছোট্ট ফুটফুটে বাচ্চাটা জন্ম নিল, আর এই তোমাদের ভিডিওগুলি তো হয়তো প্রাইভেট হয়ে যাবে, এই ভিডিওগুলি মার্কেটে থাকবে। এত টাকার দরকার? এত টাকার প্রতি মায়া হয়ে গেল, এখন আর মান সম্মানের কিছুই মানে আর ইসে নেই, মানে তোমরা এত 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 রোজগার করে ফেলেছ তারপরও শান্তি নাই, আরও লাগবে না, এই ভিডিওটা দরকার কি ছিল করার, এই ভিডিওটা দরকার কি ছিল করার, টাকার দরকার নেই দরকার ছিল, এই ভিডিওটা দেওয়ার দরকার কি ছিল, কি কিছু না বললেই হতো, ক্যামেরাতে না আসলে কে জানতে পারতো, না বাইরে গেছে সকালে উঠে চলে যায়, ওই ওই যে শেয়ার মার্কেট করে, শেয়ার মার্কেট ট্রেনিং শুরু হয় সকাল 6টায় যায় আর 10টা আসে, তার জন্য দেখাতে পারি না ক্যামেরাতে, পাশের দিকে বললেই হতো, ওরকম বললে তো হবে না, ওরকম বললে ভিউজ হবে না, এটাও ঠিক পাবলিক আর নেবে না, এখন পাবলিক এখন আর নেবে না, আর পাবলিক যেটুকুন ভিউজ হবে জানি না, তবে মান সম্মান আর থাকছে না, একটা তোমাদের মান সম্মান মানে পুরো গ্রুপটাই কি এরকম, একজনের মধ্যেও কি একটুখানি ব্যক্তিত্ব মান সম্মানের প্রতি ভালোবাসা কেউ কারোর মধ্যে নেই? হ্যাঁ জানি মান সম্মান ধুয়ে কি জল খাওয়া যায়, জল খাওয়া যায় না, আমার কষ্ট হয়েছে তা মানে তানিস মিতু, আমার কষ্ট হয়েছে মিতাংশের জন্য, ও বড় হয়ে দেখবে ওর মা বাবার গায়ে এরকম স্পট ছিল কোনো একদিনের জন্য হলো, কিচ্ছু বলবো না, শুধু লিখে যাস কমেন্ট বক্সে আমি কাকে সাপোর্ট করব, কাক কার হয়ে বলবো কার হয়ে বলবো না, আর যদি আমাকে হায়ার করতে হয় সেটা নিয়েও কথা বলিস যে হ্যাঁ দিদি তোমাকে আমরা হায়ার করতে চাই, আর যদি আমাকে হায়ার না করে অন্য কাউকে হায়ার করতে চাস অনেকেই রাজি আছে, দেখলাম অনেকে ভিডিও করে বলেছে হায়ার করো হায়ার করো হায়ার করো, আমাদের আমাদের দেশকে হায়ার করা হয়, যদিও আজ পর্যন্ত আমি আমাকে কেউ হায়ার করতে পারিনি, আমি নিজের মেরুদণ্ডটা এখনো পর্যন্ত বিক্রি করতে পারিনি, তো দুজনের মধ্যে কাকে বাঁচবো আমি তাও জানি না, কাকে বলবো ভালো কাকে বলবো খারাপ, আমি দুজনকেই ভালোবাসা দিয়েছিলাম, আমার সাথে দুজনই সমান ছিল, যে তানিস মা বাবার মতো হয়ে মিতুকে প্রেগনেন্সির পুরো পিরিয়ডে দেখে লাগলো, আর যে মিতু শাশুড়ির জায়গায় বসে স্বামীকে জামাই ষষ্ঠী খাওয়ালো, তাদের ভালোবাসার ভাঙন, তাদের পারিবারিক যুদ্ধ, তাদের পারিবারিক ভাঙন নিয়ে ভিডিও করতে হবে আমাকে, ভাবলেও আমার কষ্ট হচ্ছে, চোখে জল চলে আসছে, এত ভালোবাসাকে আমি হারাতে পারবো? ছেলেটা কি না করেছে প্রেগনেন্সি পিরিয়ডে, কেদিন আমি তো ভিডিওতে বলেছে ও যা আমার জন্য 9 মাসে করেছে আমি ভুলতে পারবো না, এই হলো প্রতিদান, বুঝলাম না তানিস কালকে ভিডিওটা কেন করা, এমন তো না মিতু পেছন দিয়ে হাঁটছিল তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলি করা হচ্ছিল, তখন মিতু চাইলে ক্যামেরাটা মানে মোবাইলটা হাত থেকে নিয়ে ঝগড়া করেও অফ ক্যামেরায় বন্ধ করা যেত,
ও পেছনে যাচ্ছে, ও কথা বলছে, পেছনে যাচ্ছে, কথা বলে বলছে, পরিষ্কার শোনা যাচ্ছে, মানে দেখা যাচ্ছে, জানি না। ভালো, তাহলে এখন কেউ বলবে? অলরেডি বলা শুরু হয়ে গেছে, কালকে কিছু থিম আসুক, দেখি কোন থিমে কাকে সাপোর্ট করি। পারবো না রে তোদের এগেনস্টে ভিডিও করতে, পারবো না, দুটোর কোনোটার এগেনস্টেই ভিডিও করতে পারবো না, তবে হ্যাঁ বকতে পারবো। এই দান দিলি ভাই, এই দান দিলি বোন, ভাবতে পারছি না কাকে বিশ্বাস করব। প্রত্যেকটা জায়গায় বিশ্বাসগুলি ভঙ্গ করছি, আর শুধু তোরই বাকি আছে, শুধু একমাত্র তোরই বাকি আছে, আর সব শেষ, শুধুমাত্র তোরই বাকি আছে। তোরই এখন পর্যন্ত কোনো নোংরামি করেনি, জানি না বলবো মুখ লেগে যাবে, তোমাদের কথা আমি সেরকম ভেবেছিলাম, লেগে গেছে মুখ। এক একটা ভিডিও কি জঘন্য কথা মিতুর সম্বন্ধে, মিতুর নাকি স্কুল লাইফের বয়ফ্রেন্ড দেখা পেয়ে যাবে দিকে, আমি ভিডিওটা দেখে আবার আমাকে মেনশন করেছে, এত ভিডিও দেখার সময় পাই না আমি। এইসব কি বলছে, বাপের বাড়িতে গেছে, পুরনো প্রেমিক দেখা পেয়েছে, ভাল লাগছে শুনতে? আমি নিতে পারছি না কথাগুলি, তোরা নে, তোদেরকেও মেনশন করেছে, দেখ করেছে কিনা, চল বাই।